হাতে ব্যাঙিয়া রাস্তা দিয়ে দৌড় দিছে। তা আর ইজ্ঞা রাস্তার উপরে আগে তুন খায় রয়েছে যে হাতে কোত্তা সাই ধরে টানি ধরি এলেছে। কয় রে এ বর্বি আনিয়া ইচ্ছা দুঁড়ি দুঁড়ি কণ্ঠে জ্বরে। কয় রাখ ওটা ডাক্তারের কাছে যাইয়ে রানে আটকাচ্ছা। কয় কার অসুখ? কয় আর বউয়ের। কয় কী রোগ? কয় ডেলিভারি রোগ। কজু মা তুই এত আসতে জ্বরে আরো জোরে দো, এটা বড় ডেঞ্জারাস রোগ। কয় এই রোগে আর আব্বাও মারা গেছে। হেতের বাফা বলে মরি গেছে কই কি রোগে বুঝছেন নি? অঙ্গা স্কুল কলেজের কথা কিয়া কইতাম, রোগ এটা মাদ্রাসাহিত্য ঢুকছে। অন মাদ্রাসাহিত্য শিক্ষক কতগুণ হোলা গড়ার তালে নাই, খালি মালকামানির তালে থা। মনোযোগ আছে নি? হুত বিয়া দিছে জিও বিয়া করেছে, হুত বিয়া দিছে জিও বিয়া করেছে। তো এবার ফাঁসের বাড়ির মান্যলাই গিয়া গপ মারি বেলায় আছে যে বুঝান বুঝান বুঝানে গপ মারতে মারতে জিজ্ঞাসা যে আরে বুঝান রে, হুত বিয়া করাইলেন জিও বিয়া দিলেন, বউ কেচ্ছা হইলো জামাই কেচ্ছা হইলো? হ্যাঁ তো এবারে বুঝানে কর, আল্লাহ তালায় আরে মোমের মতন মেয়ের জামাই গিয়া মিলাইছে, মোমের মতন মেয়ের জামাই। আমার মেয়ের জামাই কুয়েতে থাকে সমস্ত টিয়া হুসা বেগুন আন্ডা ভাই থাড়ায় বেয়াদ্দ বইছে আর হুত, আর হুতে ডুবাইতুন মাঝে মাঝে শ্বশুর বাড়ির টেয়া দিয়েলা। যেতারা বুঝে নয় তারা আসে না, খেয়াল করি শুনে নো ঘটনার ফেঁস কণ্ডে এটা খেয়াল করি বুঝে নো। ক যে আল্লাহ তালায় আরে মোমের মতন মেয়ের জামাই ইজ্ঞা মিলেছে, আর মেয়ের জামাই কুয়েট থাকে ব্যাগ টেয়া হুসাগুন আন্ডা বাই ছাড়ায় বেয়াদ্দ বইছে আর হোলা হাতে ডুবাই থাকে মাঝে মাঝে হোর বাই টিয়া দে মানি শ্বশুর শাশুড়ি খাইবেল লাই দুই চারি মাস দুই এক মাস পর পর 800-1000 টিয়া দে হিয়া কিন্তু বিয়াদ্দব। ওইয়াই যে কুয়েতে তুন মা বাপের মাথার লাথি মারি ব্যাগ টিয়া বেগুন হোর বাই ছাড়ায় হিয়া বলে মোমের বানাইয়া বলে। এবারে কনসেন ইনসাফের ঘরে আগুন লাগছে নি? ইনসাফের ঘরে আগুন লাগছে না? খালি এক মুনিয়া ওয়াজ করি কোনো বাড়ি কোনো গ্রাম কোনো ইউনিয়ন কোনো দেশ যদি উন্নত করতে চায় উন্নত হইতে চায় অথবা ধ্বংস করতে চায় ধ্বংস হইতে চায় এটার ফাউন্ডেশন কি জানেন নি? ফাউন্ডেশন হইল শিশু কিশোর তরুণ যুবক বালক, এই যে একটা জেনারেশন আছে না, এই একটা জেনারেশন এটার সীমানা হইলে এটা কথা কয় কনে এগুলে এই কোন বেয়াদবি? এটা আমি আমার বাড়ির লোকে মাহফিল বাংলাদেশের 64 জেলায় ঘুরি এইটা তো আমি দেখি নাই। কথা শুনেন, বয়ানে করতেছি এইটার একটু পরে বুঝবেন, আজকের আলোচনার আলোচ্য বিষয় এইটা। কথা শুনেন, কোনো জাতিকে যদি উন্নত করতে চান তো ওই জাতির 5 বৎসর থেকে 20 বৎসর পর্যন্ত বয়সের যেই মানুষগুলো আছে এগুলারে নষ্ট করে দেন, এই জাতি ধ্বংস হয়ে যাব। আর যদি কোনো জাতিরে উন্নত করতে চান তো 5 বৎসর থেকে 20 বৎসর পর্যন্ত বয়সের মানুষ যেগুলো আছে এগুলাকে সঠিক শিক্ষায় সঠিক আদর্শে গড়ি তোলেন, এই জাতি উন্নত হয়ে যাব। ঠিক বেগুনে কয় না তো হিসে দি কথা বুঝেন, মনোযোগ আছে নি কথা বুঝছেন নি? একটা জাতিকে আপনি সাফল্যমণ্ডিত করবেন ওই জাতির জুনিয়র বেস যেটা 5 বৎসর থেকে 20 বছর পর্যন্ত
এই 15 বছরের মানুষগুলারে সঠিক শিক্ষায় সঠিক আদর্শে গড়ি তোলেন, জাতি উন্নত হয়ে যাবে। আর যদি কোনো জাতিকে ধ্বংস করতে চান, 5 বছর থেকে 20 বছর পর্যন্ত এই বয়সের মানুষগুলাকে নষ্ট করে দেন, তাহলে ওই জাতি কি হয়ে যাব? ধ্বংস হয়ে যাব। এখন আপনাকে বুঝতে হবে যে এই বয়সের 5 বছর থেকে 20 বছর পর্যন্ত এই বয়সের মানুষগুলা সঠিক শিক্ষায় সঠিক আদর্শে গড়ি উঠে কার দ্বারা, আর নষ্ট হয় কার দ্বারা। মনোযোগ আসেনি? আপনার আর আমার সূর্য সন্তান, যেটাকে আমি মানুষ হিসাবে গড়ি তুলতে চাই, শিক্ষিত বানাইতে চাই, সম্মানী বানাইতে চাই, অফিসার বানাইতে চাই, আলেম বানাইতে চাই, সমাজের আকাশে নক্ষত্রের মতো ঝলমল করুক এটা চাই। আচ্ছা, আমার আপনারা একটু কনসেপ্ট, কোনো বাফে চাই না, আমার উদ্গা সৌরক হেতে অথচ সারা জীবন ফকেট মাইল, সারা জীবন ফকেট মাইল, কিন্তু আমার হোলাগা আমার মতো ফকেট মাইর হোক এই কথা কোনো বাফে হেতে সারা জীবন লোড হয়ে থাকে। আপনারা হয়তো মনে মনে আর উঠবে বিরক্ত নারী হুজুর এত গরমের কা কিলে গরম ইয়ে রায় আপনার করে বুঝেই কই। আমরা দেশের মাহফিলগুলা প্রফেশনাল হয়ে গেছে, বুঝছেন? মাদ্রাসা এলাকা থাকেন মাহফিল দিয়ে কোনো হেদায়তের লাইনও সান্দা করবেন লাই, আর বক্তা কদুগুনে ওয়াজ করে যে কোনো হেদায়তের লাইনও টেয়ার লাই, দোনময় গলতি তো, দোনময় গলতি। আমি শিক্ষক, আমি সারা জীবন শিক্ষক মানুষ, আমি কথা বলার সময় চাই যে একটা কথা একটা মানুষের দিলে ঢুকাইতে মারিনি, ইজ্ঞা মানুষ হইলেও আমল করেনি, কিন্তু এগুনের লাই তো হারি না, এগুন নিজেরাও ওয়াজ শুনে না আর কেউ মনোযোগ সহকারে শুনবে লাইও দে না। পাঁচ বছর থেকে 20 বছর পর্যন্ত এই বয়সের একটা মানুষের ইচ্ছা করলে আদর্শ নাগরিক হিসাবে গড়ে তুলতে পারে 4 প্রকারের মানুষে, আর ইচ্ছা করলে সন্ত্রাসী বানাই দিতে পারে, হাইজ্যাকার বানাই দিতে পারে, মদদি বানাই দিতে পারে, জুয়াড়ি বানাই দিতে পারে, পাবজি গেমের প্লেয়ার বানাই দিতে পারে, ফ্রি ফায়ার গেমের প্লেয়ার বানাই দিতে পারে 4 প্রকারের মানুষ। কয় প্রকার? 4 প্রকার। 1 নম্বর হইল মা বাপ, 1 নম্বর মা বাপ। মা বাপ ইচ্ছা করলে একটা সন্তানকে সুনাগরিক আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে পারে, আর মা বাপের অবহেলাজনিত কারণে, অদূরদর্শিতাজনিত কারণে, মা বাপের অজ্ঞতার কারণে সন্তান আদর্শ নাগরিক হিসাবে গড়ি না উঠি ক্রিমিনাল হিসাবে গড়ি উঠতে পারে। 1 নম্বর মা বাপ। আমি একটা একটা করি আপনাদেরকে বুঝামু যতক্ষণ আমার সময় কভার হয়, যদি সবগুলা নাও পারি। 2 নম্বর কে জানেননি? 2 নম্বর, 2 নম্বর হলো অসৎ সঙ্গী, অসৎ সঙ্গী। এই সমপাঠী সহপাঠী কতগুণের লগে আমার আপনার ফোলাজে আঁড়ে ঘুরে উঠে বসে খায়, ফ্রেন্ডশিপ করে, ফ্রেন্ডশিপ করে, এগুন যদি নষ্ট হয় তাহলে আপনার ভোলাটা নষ্ট, আর এগুন যদি বালা হয় আপনার ভোলাটা বালা। অসৎসঙ্গী ক নম্বর হইল, 2 নম্বর। 3 নম্বর হইল স্বার্থপরায়ণ শিক্ষক, স্বার্থপরায়ণ সেই শিক্ষক, শিক্ষক মানুষ গড়ার কারিগর। সেই শিক্ষক যদি মানুষ গড়ার চিন্তা ভাবনায় না থাকি, মালকামানোর চিন্তায় থাকে, এই শিক্ষকের দ্বারায় কোনো ছাত্র আদর্শ নাগরিক হিসাবে গড়ে ওঠে না। স্বার্থবাদী শিক্ষক বলা বাহুল্য, মনে কষ্ট গেলে আমারে মাফ করে দিয়েন,
কেউ মনে করিয়ে না যে শুধু আমি স্কুল কলেজের কথা কই এই রোগঙ্গা মাদ্রাসায় তো ঢুকছে হ্যাঁ হেতে মনোযোগ আছে নি হেতে ব্যাঙ্গা রাস্তা দিয়ে দৌড় দিছে তা আর ইজ্ঞা রাস্তার আগে তুমি খায়ার হয়েছে যে হেতে কোত্তা সাই ধরি টানি ধরি এলেছে কয় রে এ বর্বি আঙ্গিয়া ইচ্ছা দুঁড়ি দুঁড়ি কণ্ঠে জরে কয় রাখ ওটা ডাক্তারের কাছে যাইয়ে রানে আটকাচ্ছা কয় কার অসুখ কয় আর বউয়ের কয় কী রোগ কয় ডেলিভারি রোগ কজুমা তুই এত আসতে জরে আরো জোরে দো এটা বড় ডেঞ্জারাস রোগ কয় এই রোগে আর আব্বাও মারা গেছে হেতের বাফা বলে মরি গেছে কই কী রোগে বুঝছেন নি অঙ্গা স্কুল কলেজের কথা কিয়া কইতাম রোগ এটা মাদ্রাসাইতেও ঢুকছে অন মাদ্রাসাইতেও শিক্ষক কতগুণ হুলা গড়ার তালে নাই খালি মালকামানির তালে থা আপনে ভি খফা মুঝসে হ্যায় বেগানা ভি না খোশ আপনে ভি খফা মুঝসে হ্যায় বেগানা ভি না খোশ মাই জহরে হলা হলক কবি কহনা সে কাকন জিগর মুরাদাবাদী রহমতুল্লাহ আলাই বলেন এগানা বেগানা সবাই আমার উপরে বেজার কারণ আমি বিষের পেয়ালারে মিষ্টির পেয়ালা বলতে পারি না বিষের পেয়ালাকে বিষের পেয়ালা বলি এটাই আমার অপরাধ আডি আডি মৌতমের বদনামি করব অপরাধ কি মৌতম কয় হঠাৎ টাইমে ক্লাসিতে মোবাইল টিপতে কেন এটা মৌতমের অপরাধ কয় প্রকার হইল কি কি কোন চাই এক নম্বর মা বাপ দুই নম্বর অসৎ সঙ্গী তিন নম্বর আর ডাইরেক্ট শিক্ষক কইলে বালাগুণের মনে কষ্ট হইয়েন না স্বার্থবাদী শিক্ষক স্বার্থবাদী শিক্ষক চার নম্বর দুর্নীতিবাজ পলিটিক্যাল লিডার দুর্নীতিবাজ পলিটিক্যাল লিডার দুর্নীতিবাজ রাজনৈতিক নেতা সে লোয়ার লেভেলের হোক আর টপ লেভেলের হোক এই দুর্নীতিবাজ রাজনৈতিক নেতাদের কারণে আমাদের সূর্য সন্তানগুলার হাতের থেকে কলম পড়িয়া অস্ত্র উঠে কথা শুনো স্লোগান দিও না স্লোগান দিও না কথারে মনে রাখো চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিলে এরপরেও তো তোমরা কথা মনে থাকে না হেয়ার পরেও তো মাদ্রাসা থোলা দিবেন লাই কইলে ক মাদ্রাসা থোয়াইলে বাথায় না মাদ্রাসা থোয়াইলে বাথায় না হোলাগুন হাড় স্কুলে এই হোলা রাস্তায় ইজ্ঞা হুজুর দেখলে ইজ্ঞা মুরব্বী দেখলে মসজিদের ইমাম দেখলে হিয়ারে শ্রদ্ধা করতেও জানে না সালাম করতেও জানে না তাহলে সন্তান নষ্ট হয় কয়জনের কারণে এক নম্বর কেমনে মা বাপের দ্বারায় সন্তান কেমনে নষ্ট হয় কেন বুঝেন বাকিওয়ালারা তো নষ্ট করে পরে বাকিওয়ালারা নষ্ট করে মা বাপে নষ্ট করে গর্বে থাকতে মা বাপে নষ্ট করে মনোযোগ আছে নি শেষ করে দিয়ে আল্লাহ বালা আই ডাকা যাবো তো মা বাপে নষ্ট করে কণ্ঠে থাকতে ফেটে থাকতে আপনারা কবেন হুজুর এইটা আবার কি কইলেন ফেটে থাকতে কেমনে সন্তান নষ্ট করে আমার বেয়েরা দোস্ত আহবাব সন্তান গর্বে থাকা অবস্থায় মা যেই কাজ বেশি করে যেই কথা বেশি বলে যেই কথা বেশি শুনে যেইখানা বেশি খায় এইটার একটা এফেক্ট গর্বের সন্তানের উপর পড়ে সন্তান গর্বে থাকা অবস্থায় মা যদি জাল বেশি খায় সন্তান জাল প্রিয় হয় সন্তান গর্বে থাকা অবস্থায় মা যদি মিষ্টি বেশি খায় সন্তান মিষ্টি প্রিয় হয় দেখেন না
एक होटेले एक कोई टेबिले दुई पाशे चेयर दुईया नित्ते दुईजने नाश्ता करबे लाय बसे एकजने मेसियारे कस जे आमारे दुगा परोटा दे आर बेशी करी शिरा दी इग्या मिष्टी दे हेते मिष्टी शिरा ते सुबाई सुबाई परोटा एखन खाइब आरेकजने कस जे आमारे बेशी करी कांसा मरीच दी इग्या डिम आमलेट करी दे किनलेई हेते ते कड़ा जाल न लागले जिरबा एते भालो लागे ना তাহলে ইজ্ঞা জাল প্রিয় আর ইজ্ঞা মিষ্টি প্রিয় এই ভেদাভেদ কন্তুন হইছে কইতে পারেননি ফেড়ে তুন কন্তুন আমার বেইরাল দোস্ত আবাব এই জন্য আমি আমার সারা বাংলাদেশের মাহফিলগুলোতে একটা কথা বলিয়া বেড়াই আমার যুবক বেইরা যুবতী বেইরা যারা আপনারা বিবাহিত বিবাহিতা আপনাদের সন্তান যদি গর্ভে ধারণ করে স্বামী স্ত্রী দুজন সাবধান গরের ভিতরে একজনে আরেকজনের গালাগালি করবেন না স্বামী স্ত্রীকে গালাগালি করবেন না স্ত্রী স্বামীকে গালাগালি করবেন না একজন আরেকজনের সাথে অশালীন কথা বলবেন না অশ্লীল কথা বলবেন না গরের মধ্যে ঝগড়াঝাটি করবেন না গরের মধ্যে মারামারি করবেন না এমনি নুনের থেকে চুন খসলে স্বামী কতগুলো আছে স্ত্রীর গায়ে হাত উঠায় স্ত্রীরে মারধর করে আমার বেয়েরা দোস্ত আবাবেরা আমি যদি একটা ওয়াজ করি আপনারা কোনো আমারে খারাপ কইবেন নি কোনো দেখেন এক ঘরের মধ্যে দুইটা মহিলা বাস করে একটা আপনার মা আর একটা আপনার বউ কয়টা একের সোয়ালি সংসার আল্লাহর দুনিয়ায় ব্যাগ্যা বড়ি একশতের ভিতরে হয় তিন গা শাশুড়ি বউয়ে মিলন আছে আর বাঞ্ঞা সাতানব্বই গায়ে বউ শাশুড়িয়ে মিল নাই বউ শাশুড়িয়ে সমস্ত কেলেঙ্কারি ফেতনা ফাসাদ আমি একেবারে ফেরেশতা স্বভাবের শাশুড়িও দেখছি ভূতের বল লগে বনে না ফেরেশতা স্বভাবের বউও দেখছি শাশুড়ির লগে বনে না কিল্লে কইতে পারবেন নি শাশুড়িয়ে গরিতে নিজের জি ইজ্ঞা আছে ভূতের বউ ইজ্ঞা আছে এক চোখ কানা খালি নিজের জির জ্ঞান দেখে না ভূতের বউর জ্ঞান দেখে অতি বেচারি আরেকজনের মাইয়া এই ঘরে বউই আইসে বিয়ান হইতে বিয়াল পর্যন্ত গাদার খাটনি খাটে কিন্তু হেবেডির জি গা ঠেঙ্গের রূপে ঠেংতুলি গুম যায় দিনের দশটা পর্যন্ত ওই ঠেঙ্গের রূপে ঠেংতুলি নিজের জিগা গুম যায় যে হিয়ান চোখে হরে না খালি ওই বেচারি এক না রুমের ভিতরে যায় কতক্ষণ মাল লগে টেলিফোনে কথা কয় যে হিয়ান দোষ হয়ে যায় ক হারা দিন ব্যাগে খালি হুসু 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 করে একশো কানা তো একশো কানা মনোযোগ আছে নি হুত বিয়া দিছে জিও বিয়া করেছে হুত বিয়া দিছে জিও বিয়া করেছে তো এবার ফাঁসের বাড়ির মান্যলাই গিয়া গপ মারি বেলায় আছে যে বুঝান বুঝান বুঝানে গপ মারতে মারতে জিজ্ঞা যে আরে বুঝান রে হুত বিয়া করাইলেন জিও বিয়া দিলেন বউকে ইচ্ছা হইলো জামাইকে ইচ্ছা হইলো হ্যাঁ তো এবারে বুঝানে কর আল্লাহ তালায় আরে মোমের মতন মেয়ের জামাই গিয়া মিলাইছে মোমের মতন মেয়ের জামাই আমার মেয়ের জামাই কুয়েতে থাকে সমস্ত টিয়া হুসা বেগুন আন্ডা ভাই থাড়ায় বেয়াদ্দ বইছে আর হুত আর হুতে ডুবাইতুন মাঝে মাঝে শ্বশুর বাড়ির টিয়া দিয়েলা যেতারা বুঝে না তারা আসে না খেয়াল করি শুনে নো ঘটনার ফেঁস কণ্ডে এটা খেয়াল করি বুঝে নো ক যে আল্লাহ তালায় আরে মোমের মতন মেয়ের জামাই ইজ্ঞা মিলেছে আর মেয়ের জামাই কুয়েত থাকে ব্যাগটি আহসাগুন আন্ডা বাই ছাড়ায় বেয়াদ্দ বসে আর হোলা হাতে ডুবাই থাকে মাঝে মাঝে হোর বাই টিয়া দে মানি শ্বশুর শাশুড়িরে খাইবেল লাই দুই চারি মাস দুই এক মাস পর পর হাঁসশো এক হাজার টিয়া দে হিয়া কিন্তু বেয়াদ্দ ওইয়াই যে কুয়েতে তুন মা বাপের মাথার লাথি মারি ব্যাগটিয়া বেগুন হোর বাই ছাড়ায় হিয়া বলে মোমের বানাইয়া বলে এবারে কনসেন ইনচাপের ঘরে আগুন লাগছে নি ইনচাপের ঘরে আগুন লাগছে না খালি এক মুনিয়া ওয়াজ করলেও বনে সাইরে মুই ওয়াজ করন লাগব আমার বেয়েরা দোস্ত আবাব আজ্জার এতক্ষণ পর্যন্ত হোলা ইয়া এক কেরেবালা কলিজার টুকরা কাইল্লা বেয়ানে বিয়া করাইছি আর হোলাগা খারাপ হয়ে গেছে কই কয় খাইল্লা বহু আজ্ঞা হয়ে গেছে কই বোর কথা ধরে তো বেচারা হোলা কিরব
হলা এক কিনারে বউ এক কিনারে মাই মুই কলিও দোষ মুই কলিও দোষ হে কথা আই এটারে চিকিৎসা করি ট্রিটমেন্ট করি কেনে ট্রিটমেন্ট করি কইতে নারেনে ট্রিটমেন্ট করি যে আরে লাতুরে বরে বরি হিসাবে হ্যান্ডেলিং করবি মারে মার হিসাবে হ্যান্ডেলিং করবি মার হোক কানে বরে দমকেচ্ছা বোর হোক কানে মারে দমকেচ্ছা কেয়র হোক কানে কেয়রে সুড়ো করিচ্ছা কেয়র হোক কানে কেয়রে কি করিচ্ছা সুড়ো করিচ্ছা কিল্লাই মা তোর গর্ভধারিণী আর বউ কিন্তু তোর সন্তানের গর্ভধারিণী ওমা কথা কয় না মা তোর গর্ভধারিণী বউ তোর সন্তানের গর্ভধারিণী তোল্লাই তোর মাঝ ইচ্ছা তোর হোলাল্লাই আর তোর জিল্লাই হাতের মা ইচ্ছা গতিকে হোলার বয়স যদি 7 বছর হয়ে গেছে খবরদার এই হোলার হোক কেনে তুই হোলার মারে কোনো সময় শোক রাঙ্গে চা তাহলে তোর ঘরে অশান্তি তোর ঘরে অশান্তি যার যারটা তারে ফিসনে ফিসনে চিকিৎসা করবি সামনাসামনি কারো সামনে কেউরে অপমান করিচ্ছা মাধ্যর করার তো প্রশ্নই আসে না কথা বুঝছেন না বুঝেন না আমার বেয়েরা দোস্ত বাপ কি কইতাম সাজিলাম এই তো বলি গেছে যে সময় সন্তান গর্ভে ধারণ করছে স্বামী স্ত্রী দুজন সাবধান ঘরের ভিতরে অশালীন কথাবার্তা বলা যাবে না গালি গালাজ করা যাবে না ঝগড়াঝাট্টি করা যাবে না মারধর করা যাবে না কারণ আপনারা দুজন স্বামী স্ত্রী যে এগুলা করবেন এগুলার প্রভাব যাইয়া গর্ভের সন্তানের উপরে পড়ব আপনার সন্তান গর্ভে থাকা অবস্থায় মা বাপের মুখে যেটা শুনে সেটা কিন্তু ফ্যাটের ভিতরে থাকি মুখস্থ করে ফ্যাটের ভিতরে থাকি কি করে মুখস্থ করে বালা শুনলে হেগেনও মুখস্থ করে খারাপ শুনলে হেগেনও মুখস্থ করে কোরআন তেলাওয়াত শুনলে এটাও মুখস্থ করে গান শুনলে এটাও মুখস্থ করে হ্যাঁ হরে দিয়ে এবারে হান্ডি জিয়াতে আপনি হানি জাল দেন হিয়ারে কাত করি জগিতে ডাইললে হানি নিয়ে হইব না দুধ কথা কয় না এবারে হান্ডি জিয়াতে আপনি দুধ জাল দেন হিয়ারে কাত করি জগিতে ডাইললে দুধ নিয়ে হইব না পানি এই হলা ইয়া ভূমিষ্ঠ হইবার পরে হলা ইয়ার মুখের তুন যদি আপনি কোরআন তেলাওয়াত শুনতে চান তাহলে গর্ভের মধ্যে হোলা লইয়া কোরআন তেলাওয়াত করেন আর হোলা ইয়ার মুখের তুন যদি গান শুনতেন চান তাহলে গর্ভের মধ্যে হোলা লইয়া এবারে আপনিও খালি গান শোনেন মেট্রিক পরীক্ষা তো কাল্লা বেয়ানে মেট্রিক পরীক্ষা আজকে সন্ধ্যায় মাগরিবের পর থেকে রাত্রের 10টা পর্যন্ত ফোলা ড্রয়িং রুমে টেলিভিশনের সামনে থেকে উঠে না টেলিভিশনের সামনে থেকে মা শত চেষ্টা করছে বুঝাইছে কিন্তু ফোলায় শুনে না শেষ পর্যন্ত রাত্রের 10টা যখন বাজছে মায় কয় জহুত এখন সাইটটা খাইয়া গুম যা এখন আর পড়ার টাইম নেই ভোর রাত্রের দিকে একটু উঠি কিছু লেখাপড়া করিস তাহলে অন্তত পরীক্ষার মধ্যে কিছু লিখতে পারবি নাহলে তুই পরীক্ষা দিবি কেমনে তারপরেও ফোলা যখন ড্রয়িং রুম থেকে উঠে না তো মায় কী করছে দুইটা সুইচ একসাথে বন্ধ করে দিছে টেলিভিশনের সুইচ আর ড্রয়িং রুমের লাইটের সুইচ দুটা অত্তরে বন্ধ করে দিছে গেসের ড্রয়িং রুম অন্ধকার হইয়া এখন ফোলা মায়ের দিকে তাকাইয়া কয় দিও না কোবা স্বর্গরের বাত্তি নিবাইয়া আসেন কন ইয়ে নাশবের কথা নেই হ্যাঁ আপনার কেমন লাগে ইয়ে নাশবের কথা নেই মেট্রিক পরীক্ষার্থী হলা ইয়ার বয়স কত 16-17 বুঝ হয়েছে নি না হয় এই হোলায় যদি মার দিকে তাকাই কথাইটা কয় আপনারা কি মনে করেন হোলা এটা সুসন্তান না সন্তান নামের কুলাঙ্গার কুলাঙ্গার নু এখন ফোলার মা কথাইটা কানে যাওয়ার সঙ্গে সঙ্গে আসছে মাথায় চক্কর আসি ঠাস করি ফ্লোরের উপরে পড়ছে এই তো ঘরের মধ্যে শুরু হইলো হইচই কেউ বাটিত করি ফানি আনের কেউ কাফে করি বালা তেলার ফানিয়ে গুলি আনের আর কেউ খালি বালা তেলানের কেউ মুখের মধ্যে ফানির জাপটা দের কেউ তেলে ফানিয়ে গোলা মাথার তালুতে ডলের আর কেউ হাতের তালু ফায়ের তালুতে সরিষার তেল ডলের বেউস হয়ে গেছে হুঁসে আয় বেল্লাই কিছুক্ষণ পরে মহিলা হুঁসে আইছে হুঁসে আয় এবারে সবাইরে লক্ষ্য করি কয় দেখলানি তোমরা ফোলাটাই আমার লগে কি ব্যবহার করল আরেকজনে কয় যে কি ব্যবহার করছে ফোলার তো দোষ নাই এই ফোলা ইয়ারে ফ্যানের ভিতরে লই তোর স্বামী যে ব্যবসায়ী ছিল ব্যবসায়ী
প্রতিদিন দোকান বন্ধ করি আসার সময় এই এত বড় বড় ইন্ডিয়ান ছায়া ছবির ক্যাসেট দুইয়ান লইয়াই তো ঘরের মধ্যে টেলিভিশনের লগে ডিভিডি সেটের লিট লাগেন না। তোরা স্বামী স্ত্রী দুজনে প্রত্যেক রাত্রে এই রাত্রে তিনটা পর্যন্ত ইন্ডিয়ান ছায়া ছবি দুইটা না দেখি তো দুজন ঘুমাইতি না। অতএব কারণে সন্তান ফ্যাডের ভিতরে থাকি থাকি তো ইন্ডিয়ান বাংলা ছায়া ছবির গান ছাড়া আর কিছু মুখস্থ করতে পারে নাই। এখন হান্ডি জিয়াইতে তুই এতদিন ফেসাব জাল দিছ, ইয়ারে কাজ করলে দুধ পড়ব কন্ত, দুধ কন্তুর ফুটব ফোলা তো তোর ফেড়িতে থাকি থাকি দিও না কো বাসন ঘরের বাতি নিবাইয়া মুখস্থ করছে। আপনারা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এর নাম শুনছেন নি? সিনের নি উনারে বরপিস সাহেব রহমতুল্লাহ এলাই, ওরে বাপরে বাপ কত বড় আল্লাহর ওলি আছিল জানেন নি? আল্লাহু আকবার, এমন দাবি করি বসছে নিজে, এই দাবি পৃথিবীর কোন ওলি আব্দাল গাউস কুতুবি করতে পারে নাই। মুরিদিলা তাখাফ আল্লাহু রব্বি আতানি রিফাতান নিলতুল মাআলি দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতবান ওয়া নিলতু সাআদা মিন মাওলাল মাওয়ালি ওয়া কুল্লু ওয়ালিয়িন আলা কদমি ওয়া ইন্নি আলা কদমিন নবিয়ে বদরিল কামালি। আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি কয়, সারা দুনিয়ার ওলি আব্দাল গাউস কুতুব সব আমার কদমের উপর, আর আমি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের উপর। কত বড় মানুষ, কত বড় আল্লাহর ওলি। আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির বয়স যখন 5 বছর, কয় বছর? 5 বছর। আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির মা ওনাকে নিয়ে গেছেন একটা হাফেজিয়া মাদ্রাসায়। হাফেজিয়া মাদ্রাসায় নিয়া হাফেজশা হুজুরে কয়, হাফেজশা হুজুর আমার এই ছেলেটার নাম আব্দুল কাদের, বয়স 5 বৎসর, এখনও আমি কোনো মাদ্রাসায় ভর্তি করি নাই, এখনও কোনো শিক্ষকের সামনে বসাই নাই। জীবনের শুরুতে আমার কলিজার টুকরা সন্তানটাকে আপনার কাছে নিয়ে এসছি, কারণ আমার আরজু আমার ফোলাটা ফরে যা হবে হবে, জীবনের শুরুতে প্রথম কোরআনে কারিমের হাফেজ হবে। ও মুরব্বিয়ানে কেরাম মুসলমান ভাইয়েরা, পর্দার আলের মা বোনেরা, আপনাদের কাছে ছেলে নাই, আপনাদের কেন মনের মধ্যে একটু আরজু হয় না একটা ছেলেকে হইলেও জীবনের শুরুতে কোরআনের হাফেজ বানানোর জন্য মনে কেন চায় না, এই আরজু আপনার মধ্যে কেন আসে না? আপনার ছেলে এগুলা কোনো ক্ষেতে ধরা মাল না, কোনো বাগানের ফুল না, আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের দান। ঢাকা শহরে যাইয়া দেখেন কোটি 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 টাকার মালিক, কিন্তু আব্বা ডাকার জন্য একটা সন্তান নাই, আম্মা ডাকার জন্য একটা সন্তান নাই। আপনি আর আমিও তো দরখাস্ত করি নাই, আল্লাহ পাক দয়া করি মেহরবানি করি সন্তান দিয়েছে, এই সন্তানকে ইহুদি খ্রিস্টানের ছাত্র বানাইয়া দিলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছাত্র বানাইয়া দিলেন, ও আল্লাহ রবীন্দ্রনাথ ঠাকুরের আল্লাহু আকবার ছাত্র বানাইয়া দিলেন, একটা সন্তানকে মদিনার কামলিওয়ালা মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র বানানোর জন্য আপনার আরজু হইল না, হইল না আপনার আরজু? আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহের মায়ের কয় হবে সাবুজুর, আমার জীবনের আরজু আমার আব্দুল কাদের পরে যা হবে হবে, জীবনের শুরুতে কোরআনে কারিমের হাফেজ হবে, এই জন্য আমার ছেলেটাকে আপনার কাছে রাখি গেলাম, আপনার সফরদ করলাম, আপনি আমাকে একটা হাফেজে কোরআন উপহার দিবেন। এই কথা বলি আব্দুল কাদেরের মা তো বাড়িতে চলে গেছে, হাফেজ সাবুজুর কয় বাবা আব্দুল কাদের এদিকে আসো, তুমি আমার সামনে বসো। আব্দুল কাদেরকে সামনে বসাইয়া হাফেজ সাবুজুর কয় আমার মুখে মুখে, বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুখে মুখে শিশু আব্দুল কাদেরকে হাফেজ সাবুজুর সূরা ফাতিহাটা বারবার রিপিট করি করি রিপিট করি করি রিপিট করি করি আলহামদু সূরা এটারে হাফেজ সাবুজুর আব্দুল কাদেরকে পড়াইছে। অনেকক্ষণ পর্যন্ত পড়ানোর পরে এইবার কয় বাবা আব্দুল কাদের, দেখি এতক্ষণ যেই সুরাটা তোমাকে আমি মস্কে করাইলাম, এই সুরাটা তুমি আমাকে একটু মুখস্থ শুনাইতে পারো কিনা? হাফেজ সাহজুরের কথা শেষ হইলে আব্দুল কাদের বুকে হাত দিয়া শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। তেলাওয়াত করতে করতে আব্দুল কাদের সুরে ফাতেহার তেলাওয়াত শেষ হয়েছে,
হাবেশা মজুর ভিতরে ভিতরে খুশি, মাশাল্লাহ আমার ফড়ানিত কাজে লাগছে। আব্দুল কাদের সুরায় ফাতে আমার মুখস্থ শুনাই দিছে। হাবেশা মজুর মনে করছিল গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দালিন বলার পরে আব্দুল কাদের থামি যাব, কিন্তু না, বাস্তব তার উল্টা। আব্দুল কাদের তো থামে না, এখন সুরায় ফাতেহা তেলাওয়াত শেষ করার পরে আব্দুল কাদের কয় বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহ হুদাল্লিল মুত্তাকিন। হাবশা হুজুর ভিতরে ভিতরে হতভম্ব, কী রে এটা কী কারবার, আমি শুধু সুরায় ফাতেহা পড়াইলাম, এখন আব্দুল কাদের তো দেখি সামনের দিকে চলে, আর চলতে তো চলছে গাড়ি যাত্রা বাড়ি আর থামে না। ও বেইরা দোস্ত আবাব, আব্দুল কাদের তেলাওয়াত করতে 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 একেবারে আঠারো পার হয়ে যাইয়া থামছে। হাবশা হুজুর মনে মনে কয় এটা কী কারবার, মাই কইল কোনো কোনো মাদ্রাসায় ভর্তি হয় নাই, কোনো শিক্ষকের সামনে বসে নাই, এখন আঠারো পারা তাহলে মুখস্থ করল কোথায়, কিভাবে মুখস্থ করল। এই তোমরা কে আস, আব্দুল কাদেরের মাকে সংবাদ দাও, আব্দুল কাদেরের মা আসছে। হাবশা হুজুর কয় বোন আপনি আমার সাথে মিথ্যা কথা বললেন কেন, কয় হুজুর কী মিথ্যা কথা বলছি, কয় আপনি না বললেন আপনার ছেলেটাকে কোনো মাদ্রাসায় ভর্তি করেন নাই, কোনো ওস্তাদের সামনে বসান নাই, তাহলে আমি আব্দুল কাদেরকে শুধু সুরায়ে ফাতেহা পড়াইলাম, শুধু সুরায়ে ফাতেহা শুনাইতে কইলাম, এখন আব্দুল কাদের সুরায়ে ফাতেহা তো আমাকে শুনাইলো, সাথে আঠারো পারা কোরআন শরীফ মুখস্থ শুনাইলো, আব্দুল কাদের এই আঠারো পারা কোথায় কিভাবে মুখস্থ করল। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মায়ের কয় হুজুর কোথায় কিভাবে মুখস্থ করল সেটা আমি জানি। হাবশা হুজুর কয় বোন একটু তাড়াতাড়ি কন, কয় হাবশা হুজুর আমি মিথ্যা বলার মহিলা নই, আমি মিথ্যা কথা বলি না, আমি যেই কথা আপনারে বলছি এই কথা ঠিক। আমার আব্দুল কাদের ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আপনার কাছে আসা পর্যন্ত আমি তাকে কোনো ওস্তাদের সামনে বসাই নাই, কোনো মাদ্রাসায় ভর্তি করি নাই, কিন্তু হুজুর আমি একজন মহিলা, আমি বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত করা আমার গেজা, কোরআন তেলাওয়াত করা আমার নেশা, দিনের বেলায় যথাযথভাবে কোরআন তেলাওয়াত না হইলে রাত্রে ঘুমের বিছানায় আমার দুই চোখে ঘুম আসে না, এই জন্য কাজের ফাঁকে ফাঁকে আমি অবসর সময় যেটা পাই এই অবসর সময়টা সাথে সাথে আমি উজু করি, কোরআন শরীফ নিয়ে বসি আর কোরআন তেলাওয়াত করি। হুজুর বিশেষ করি আমার আব্দুল কাদের যেই দশ মাস আমার গর্ভে ধারিত ছিল এই দশ মাস আমি ইচ্ছা করি বেশি বেশি কোরআন তেলাওয়াত করছি, ইচ্ছা করি, কারণ এটার প্রভাব যেন আমার আব্দুল কাদেরের উপরে পড়ে, এই জন্য আমি বেশি বেশি কোরআন তেলাওয়াত করছি। আমি আল্লাহর জাতের উপরে ভরসা করি বলতেছি হুজুর আমার আব্দুল কাদের দুনিয়াতে কোরআন তেলাওয়াত করার, কোরআন মুখস্থ করার সুযোগ পায় নাই, যেই আঠারো পারা আপনি বলতেছেন আমার আব্দুল কাদের আপনাকে মুখস্থ শুনাইছে, এই আঠারো পারা আমার আব্দুল কাদের আমার ফ্যাটের ভিতরে আমার তেলাওয়াত শুনিয়া শুনিয়া মুখস্থ করছে। আমার ভাইরা দোস্ত আহবাব, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনীর মধ্যে এই কথা লেখা আছে, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মায়ের তেলাওয়াত শুনিয়া আব্দুল কাদের জিলানী যদি মায়ের ফ্যাটের ভিতরে কোরআন শরীফ মুখস্থ করতে পারে, কোরআন শরীফ তেলাওয়াতের প্রভাব যদি গর্ভের সন্তানের উপর পড়ে, আপনাদেরকে আমি ইনসাফের সাথে জিজ্ঞেস করি, তাহলে বর্তমান আল্ট্রা মডার্ন যুগের আলট্রা মডার্ন মায়েরা সংস্কৃতির নামে, সভ্যতার নামে, কালচারের নামে যে গান বাজনা এত বেশি শুনে, এত বেশি নাটক দেখে, এত বেশি সিনেমা দেখে, এটার প্রভাব কি গর্ভের সন্তানের উপর পড়ে না? নির্ঘাত 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 আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে মায়ের তেলাওয়াত শুনিয়া শুনিয়া আঠারো পারার হাফেজ হইয়া বাইরেছে, আর আমাদের সন্তানেরা মায়ের মুখে গান শুনিয়া অথবা মায়ের শোনার সাথে শুনিয়া এই ফ্যাটের থেকে দশজনে দশজনে গানের হাফেজ হইয়া বাইর হয়। এই সন্তানকে আপনি কী করে ভালো বানাবেন, এই সন্তানকে কী করে চরিত্রবান বানাবেন, এই সন্তান ফ্রি ফায়ার আর পাবজির প্লেয়ার না হইয়া আর কী হবে, আমাকে একটু বুঝাইয়া বলেন না বন্ধুরা, কে নষ্ট করতেছে সন্তান? ফ্যাটের থেকে নষ্ট করতেছে, গর্বের থেকে নষ্ট করতেছে, সন্তান গর্বে আর সেই ঘরের মধ্যে মা বাপ দুজনে লাচ্চা লাচ্চি করে, এই গর্ভবতী মা এটারে বাপে লাচ্চায়, আবার বাপ মায় বাফিয়ারে সেরাগের থাক দি বাইয়ায়, এই ফোলা সন্ত্রাসী না ওই, এই ফোলা হাইজেকার না ওই, এই ফোলা খুনি না ওই, আর কি হইব আমার কর। হ্যাঁ, আল্লাহু আকবার,
এই মনোযোগ আছে হজরত ইউসুফ আলাইহিস সালামের লই যায় ঢুকাইছে জুলাইখা আপতমখানার ভিতরে হাপতমখানার ভিতরে লই যায় জুলাইখা হজরত ইউসুফ আলাইহিস সালামের কাছে বেবিচার কামনা করে বেবিচার বেবিচার বুঝেননি হ্যাঁ জানার জুলাইখা হজরত ইউসুফ আলাইহিস সালামের কাছে এই বেবিচার কামনা করে হজরত ইউসুফ আলাইহিস সালাম কয় জুলাইখা বাপ যদি বেবিচারী হয় সন্তান বেবিচারী হইতে পারে পবিত্র বাপের সন্তান কোনোদিন বেবিচারী হয় না বাপ ভালো তার বেটা ভালো মা ভালো তার জি গাই ভালো তার বাছুর ভালো দুধ ভালো তার গি আমার বেহরা দোস্ত বাপ ফিট যদি ভালো হয় সন্তান ভালো ফ্যাট যদি ভালো হয় সন্তান ভালো ফিট খারাপ তো সন্তান খারাপ ফ্যাট খারাপ তো সন্তান খারাপ ও বেহরা দোস্ত বাপ জুলাইখা হজরত ইউসুফ আলাইহিস সালামের কয় ইউসুফ ও জুলাইখা আমি কোনো বেবিচারী বাপের সন্তান নই আমার আব্বা ইয়াকুব তিনি একজন নবী আমার দাদা ইসহাক তিনি একজন নবী আমার পরদাদা ইব্রাহিম তিনি একজন নবী আমি ইব্রাহিমের নবুয়তের বাগানের পবিত্র ফুটা ফুল আমার থেকে তুমি এমন অপবিত্র কাজের কামনা করতে পারো না তোমার এই কামনা কুশ্মিন কালেও পুরা হবে না কারণ মানুষের পেট থেকে মানুষ জন্ম নেয় কুকুর জন্ম নেয় না আর কুকুরের পেট থেকে কুকুরের বাচ্চা জন্ম নেয় মানুষের বাচ্চা জন্ম নেয় না দানের ছড়ার মধ্যে দান পাওয়া যায় গম পাওয়া যায় না গমের শীষের মধ্যে গম পাওয়া যায় দান পাওয়া যায় না অদস্ত এই জন্য আমি বলি আমার মাহফিলগুলোর মধ্যে আব্বা আম্মাগণ সন্তানকে যদি চরিত্রবান বানাইতে চান এক নম্বরে নিজেদের চরিত্র সংশোধন করেন আব্বা আম্মার চরিত্রে যদি দূষণ থাকে সন্তান কোনো দিন চরিত্রবান হবে না আমার শিক্ষক ভাইরা মাদ্রাসা বলেন আর স্কুল বলেন শিক্ষক ভাইরা ছাত্রদেরকে যদি চরিত্রবান বানাতে চান আগে নিজেদের চরিত্র ঠিক করেন যতক্ষণ পর্যন্ত উস্তাদজি মহোদয়ের চরিত্রের দূষণ থাকবে ততক্ষণ পর্যন্ত চরিত্রবান ছাত্র কোনোদিন পাওয়া যাবে না আমার ভাইয়েরা কর্মীদেরকে যদি চরিত্রবান বানাতে চান নেতা হুজুরেরা নেতা আব্বারা চরিত্রবান হয়ে যান যতক্ষণ পর্যন্ত নেতা আব্বাদের চরিত্রে দূষণ থাকবে কর্মী কোনো দিন চরিত্রবান হবে না বুয়াদে পাকি জাতি নাতে পাকে কেরদার জেনা জাদা না বাসদ জুজে জেনাকার যে মরদুম সগ যে সগ মরদুম না জায়দ যে গুন্দুম যাও যে যাও গুন্দুম নায়ায়ত গোলে আমরা যে হাক দরওয়াই না হুফতা যে গুলজারে খলিলুল্লাহ সে গুফতা এই একটা ডোজ শুধু একটা ডোজ দিলাম এই দোষটা আমরা যদি মনে রাখতে পারি শিশুকাল থেকে সন্তানদেরকে যদি আদর্শ সন্তান হিসাবে গড়ে তুলতে পারি তাহলে ইনশাল্লাহ সমাজের পরিবর্তন হবে দেশের পরিবর্তন হবে জাতির পরিবর্তন হবে আর আব্বা আম্মাগণ সন্তানদেরকে আদর্শ সন্তান হিসাবে যদি গড়ে তুলতে না পারি এই জাতির কপালে কল্যাণ নাই ধ্বংস ধ্বংস এই জাতির কপালে ধ্বংস ছাড়া আর কিছু নাই এবার আপনারা ঠিক করবেন সন্তানকে কার সামনে বসাবেন কাকে দিয়া সন্তানের হাতে খড়ি করাবেন কাকে দিয়া সন্তানের জীবনের শুরুর শিক্ষাটা কাকে দিয়া দিবেন কার সামনে বসাবেন আপনাদেরটা আপনারা ঠিক করবেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন